তো অ্যাভাটার ওয়েব পোর্টাল কি 1 বিলিয়ন ক্রস করতে পারলো? জেমস ক্যামেরনের 13 ইয়ার্স পরে আনা ওয়ার্ল্ডের সব থেকে বেশি টাকা ইনকাম করা বইয়ের সিকুয়াল কি সেই লেভেলে পৌঁছাতে পারলো? তো অ্যাভাটার ওয়েব পোর্টাল কত টাকা কামাতে পারে শেষ পর্যন্ত, এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। ওয়েলকাম বন্ধুরা, আমার নাম প্রণব, তোমরা দেখছো বাং মুভি নার্ড। তো অ্যাভাটার 12 দিনে, হ্যাঁ বন্ধুরা, মাত্র 12 দিনে অ্যাভাটার ওয়েব পোর্টাল 1 বিলিয়ন ক্রস করতে পেরেছে। এবং এটা করার পরে সে তিন নম্বর এমন একটা মুভি যে মুভি 12 দিনে 1 বিলিয়ন ক্রস করেছে। এর আগে স্টার ওয়ার্স ফোর্স অ্যাওয়াকেন এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম এই 12 দিনে 1 বিলিয়ন ক্রস করতে পেরেছিল। তো অ্যাভাটার ওয়েব পোর্টাল 3 নম্বর। এর আগে একমাত্র দুটো মুভি আছে যেই মুভি দুটো এর তাড়াতাড়ি 1 বিলিয়ন ক্রস করেছিল, যেটা দুটোই অ্যাভেঞ্জার মুভি। একটা হচ্ছে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, যেটা 11 দিনে 1 বিলিয়ন ক্রস করেছিল। অ্যাভাটার এন্ড গেম, যেটা 5 দিনে 1 বিলিয়ন ক্রস করেছে। যেই রেটে অ্যাভাটার 2 ইনকাম করছে, তো আমার মনে হচ্ছে এটা 1.7 to 1.9 পর্যন্ত পৌঁছতে পারে। 2 বিলিয়ন ক্রস করাটা খুব হার্ডেল হবে, বিকজ যেই টাইমে অ্যাভাটার 1 বেরিয়েছিল সেই টাইমে আমাদের কাছে কিন্তু স্ট্রিমিং ছিল না, আমরা ওটিটি প্ল্যাটফর্ম এত ছিল না, এত সিরিজ এত মুভি দেখার অপরচুনিটি ছিল না। লোকে 3-4 মাস পর্যন্ত এই বইটা হলে চলেছে, লোকে গিয়ে দেখেছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে এত অপশন মানুষের কাছে, ওটিটি প্ল্যাটফর্ম এত সিরিজ এত মুভি পাওয়া, সেখানে দাঁড়িয়ে লোকে হয়তো এত দিন ধরে এত মুভিটা দেখবে না। তো আমার মনে হচ্ছে এটা 2 বিলিয়ন পৌঁছানোটা খুব প্রবলেমেটিক হবে, বাট 1.7 থেকে 1.9 ক্রস করা কিন্তু আই থিঙ্ক ইজিলি সাকসেসফুল মুভি বলে ধরা হবে এই মুভিটাকে। বিকজ এই মুভিটা প্রডিউস করতে খরচা কিন্তু অনেক হয়েছিল, 460 মিলিয়ন তৈরি করতে লেগেছে বিফোর মার্কেটিং। তো মার্কেটিংয়ের পরে আমরা ধরতে পারি যে 1 বিলিয়ন ক্রস করে গেছে, মানে এবার এটা প্রফিট করা স্টার্ট করতে পারে। তো এই মুভিটা এখন প্রফিট করা স্টার্ট করছে, আই থিঙ্ক 1.7 to 1.9 এটা পৌঁছে, বাট 2 বিলিয়ন ক্রস করা হবে খুব হার্ডেল এই মুভির কাছে। তো তোমাদের কী মনে হয়, এই মুভিটা কি 2 বিলিয়ন ক্রস করতে পারবে? এটা কি অল টাইম যে চার্ট আছে সেই চার্টে কত উপরে যেতে পারে? তো আমার মনে হচ্ছে এই মুভিটা অল টাইম চার্টে 1 to 10 মধ্যে থাকতে পারে, ঠিক আছে? তো তোমাদের কী মনে হয়? আর আমি আরেকটা কথা বলতে পারি যে এই মুভিটা 2022-এর সব থেকে প্রফিটেবল মুভি দাঁড়াবে, বিকজ আপাতত টপ গান ম্যাভরিক একটা মুভি, যেই মুভিটা দুটো মুভি ক্রস করেছিল, একটা টপ গান ম্যাভরিক আর একটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড এই থার্ড পার্টটা, এই দুটো মুভি একমাত্র 1 বিলিয়ন ক্রস করেছে। এবং টপ গান ম্যাভরিক হায়েস্ট 1.4 কামিয়েছে, তো 1.4 ডেফিনেটলি এটা ক্রস করে যাবে। তো এইটুকুই যেতে পারে আই থিঙ্ক, মানে যে 10, 1 থ্রু 10 যে লিস্ট আছে, মানে অল টাইম চার্টে যেখানে কত ইনকাম করেছে একটা মুভি, সেখানে আই থিঙ্ক এটা পৌঁছে যাবে। এবং সেটাও একটা কিন্তু কম বড় ফিট হবে না একটা মুভির কাছে এই টাইমে দাঁড়িয়ে, যেখানে প্যান্ডেমিক এখনও অনেক জায়গা থেকেই খবর আসছে, প্যান্ডেমিকের প্রবলেম চলছে এখন অনেক জায়গায়, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো সাকসেসফুল মুভি আমরা ধরতে পারি। তো থার্ড পার্টটাও কিন্তু একটা প্রবলেম, থার্ড পার্ট মুভির কিন্তু বেয়ারের কথা হয়ে গেছে, কারণ ওই থার্ড পার্ট জেমস ক্যামেরন একসঙ্গে শ্যুট করে নিয়েছে, কিন্তু ফোর্থ আর ফিফথ পার্ট এই মুভি বেরাবে কি না সেটা কিন্তু কোশ্চেন মার্ক দাঁড়াচ্ছে এই মুভির বক্স অফিসের উপর, কত ইনকাম লাস্ট পর্যন্ত দাঁড়ায় তার উপর। তো তোমাদের মতামত আমাকে নিশ্চয়ই যে কত পর্যন্ত পৌঁছাতে পারে, তো আমরা লাস্ট পর্যন্ত চেক করবো যে কে ঠিক বলেছে যে কত পর্যন্ত এই মুভি পৌঁছাতে পারে। আমি বলবো 1.7 to 1.9 উড বি এ গুড বেট। তো তোমাদের কমেন্ট আমাকে নিশ্চয়ই জানিও যে এই মুভি কত পর্যন্ত পৌঁছাতে পারে। আর দেখা হচ্ছে আমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড বাই।